জীবনে কি করিলাম রে আমি, একজন মানুষ নাসিনিয়া আমি চিন্তা, আমি যদি সোনার মানুষ ববে মানুষ ও যাইতাম হইয়া রে, ইয়াকুব নামে এক নবী গো ছিল, আমি সবাতে জানাই ওরে দশটা পুত্র তাহার গো গরের শোনেন সব জনা, ওরে দশটা পুত্র তাহার গো তার স্ত্রী যায় মরিয়া শেষ বয়সে নবী গো দেখেন আর একটা করে গো নিল বিয়া, ওরে সেই ওরে ইসুব নবী রে দেখো জন্ম গেল হইয়া রে, একদিন রাতে ইসু ভিক্ষু আসে দেখেন যে গো মায়া, সেই রাত্রিতে ইসু দেখো গো একটা স্বপন যায় দেখিয়া রে, মনর দিয়া আকাশ হতেই দশটা তারা পড়ল যে খসিয়া, দশটা তারা খসেই পড়ল ইসুবেরও পায় এই স্বপন দেখেই ইসুব চেতন হইয়া যায়, পিতার কাছে ইসু সেদিন রে দেখো বলতে সে ডাকিয়া রে, সেই দিন বলতে সে বুঝাইয়া
আকাশতেই দশটা তারা পাই পড়ল আসিয়া। নবী বলে বাবা গো ইসু করে দিচ্ছি মানা, এই স্বপ্নের কথা তুমি কাউকেই বইল না। এই স্বপ্নের কথা বাবা গো তুমি বইল না ভাঙ্গি আরে। বলতে শিষ্য, যে স্বপ্ন তুমি দেখেছ এ স্বপ্নের কথা তুমি কাউকে ভেঙে বলো না, কেননা এ দশটা তারা তোমার পায়ে খসে পড়েছে। তোমার যে দশ ভাই আছে এ দশ ভাই তোমার গোলামি করবে আর তুমি হবে দুই শহরের বাদশা। তাই এ স্বপ্নের কথাটা যেন তুমি কারু কাছে বলো না, তাহলে তোমাকে এ পৃথিবীতে জেন্দা রাখবে না। ইয়াকুব নবীর এক গোলাম ছিল, ঘরের বাহিরে তারা এক কথাগুলি শুনল। শোনার পরে দশ ভাইয়ের কাছে যেয়ে বলতেছে যে শুনছো তোমরা, বলে কি তোমাদের যে ছোট ভাই আছে ইসু এ হবে দুই শহরের বাদশা আর তোমরা দশ ভাই তার গোলামি করবে। এই কথা শুনে দশই বাইরে হিংসা গেল হইয়া, আমরা দশ ভাই ইসু বের খাবো গোলামি করিয়া। ওরে এই পৃথিবীতে জান্দা রাগো না রে ইসুকে ফেরিব মারিয়া রে। শুনেন মন দিয়া ইসুকে দেই এই জগতেই ফেলিব মারিয়া। বকরি চড়ায় দশ বাইয়ে জঙ্গলাতেই যাইয়া, দশ ভাই এই যুক্তি করলো রে শুনেনি মন হদে। ওরে ইসু উকে যে লইয়া হাজাব রে জঙ্গলায় আমরা দশ ভাই এই মিলিয়া রে। দশ ভাই যুক্তি করতেছে আমরা তো জঙ্গলে বকরি চড়াইতে যাই, ইসুফকে জঙ্গলের ভিতরে নিয়ে যাব, জঙ্গলের ভিতরে নিয়ে হত্যা করে বাড়িতে চলে আসব, চলো যাই মায়ের কাছে যাই বুঝিয়ে বলি গা। দশ ভাই মিলা মায়ের কাছে চলে গেল, যে বলতেছে আম্মা জান ইসুফকে তো আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি, তো আমরা দশ ভাই বকরি চড়াইতে যাই, ইসুফকে আমরা একটু সঙ্গে করে লয়ে যাইতে চাই খেলাধুলা করার জন্য। মায় বলতেছে না ছোট শিশু ছেলে ওকে তোরা মাটির পরে নিয়ে যাস না, কারণ রৌদ্রের তাপ সহ্য করতে পারবে না। বলতেছে না মা ছায়ের ভিতরে বসে রাখবো আমরা, আমরা বকরি চড়াবো আর ওরে নিয়ে খেলাধুলা করব। মায়ের মনে যেন কি একটা জান দিল, তথাপি ছেলেদের কথায় বলতেছে ঠিক আছে নিয়ে যা, দেখে শুনে রাখিস আবার সময় মতো কে বাড়িতে নিয়ে আসিস। সেই দিন
শুকে যায় লইয়া বকি চড়াইতে লইয়া গেল রে শুনেনি মন হদিয়া মাটির পরে চলে গো গেল সবাতে জানাই ইসুবকেই বসাইয়া রাখিল নিয়ারে এক জাহাগায় ওই যে মাটির পরে কি করমো ও করলো রে তারা দশ ভাইয়ে মিলিয়ারে কহরিল ছায়ার ভিতরে বসেই থেকো দল বাইয়ে রইল ইসুকে দেয় রোদ্রের ভিতরে বকি সরাই বার লাগিয়া রোদ্রের তাপেই ইসুব দেখেন যাই গো কালো হইয়া ভোরে দল বাইয়ের মনে হয় না দয়া রে সেই দিন সবাতে দেই কহইয়ারে দশ ভাই করে কি সার মধ্যে বসে থাকে ইসুবকে পাঠায় বকরি চড়াইতে রোদ্রের ভিতরে একেতে শিশু আর আল্লাহ ইসুবকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর চোদ্দানা রূপ দেয়া রোদ্রের ভিতরে ইসুব কালো হয়ে যায় যাইতে চায় না বকরি চড়াইতে দশ ভাই করে কি লাঠি হাতে নিয়া ইসুবকে দৌড়ায় শীঘ্র তাড়াতাড়ি যা বকরি চড়াইতে বাড়িতে বসে বসে খানা খাস আর আমরা একটু পরিশ্রম করি কিন্তু মনের খবর তারা ভাঙিয়া বলতেছে না কিছু সময় অবস্থা করার পরে বলতেছে ইসুব হে ভাই তোমরা তো আমার বড় ভাই আমি তো শিশু ছেলে এ রোদ্রের ভিতর আমাকে তোমরা ত্যাগ করো না হয় আমার মায়ের কাছে আমাকে পাঠিয়ে দাও ইসুবের কথা বলতেছে দশ ভাইয়ের কাছে জন্মের যাওয়া বাড়িতে যাওয়া বগো তোরে দেয়া কয়া দরে বাইয়ে মিলে গো সেদিন কি কাজ কহরিল জঙ্গলারো দারে গো ইসুবকে যেই লইয়া গেল জঙ্গল হতে ভাঙলো খড়ি শোনেন মন দিয়া সেই খড়ি ইসুবের পৃষ্ঠে দিল যে বসায়া ভরে শরীর ই ফেটে রক্ত ইসুবের গহু মাটিতে যাইতেছে গোড়াইয়া রে রক্ত যায় বাহির হইয়া তবু ইসু কাঁদিতে সে বাইদেরকে দোহরিয়া মাইরো নামাই রোনা গো ভাইগণ তোমরা মাইরো না মাজননী আশার পথে চেয়ে আসে কিনা
হইজে আমার হারো মাজন নির কাছে গহু আমারে দৌনা কেন পৌঁছাইয়ারে কাজ যায় কোহরিয়া ইসু বেরো হাতে পাই লইল যে বান্দিয়া হাতে পাই বান্ধল তারা সবাতে জানাই জঙ্গল আর বি ইতরেই একটা খুব ছিল রে ভাই ওই যে সেই কুপের কাছে সেদিন রে সুখে গেল তাই লইয়া রে সেদিন গেল রে লইয়া দুটি চোখের পানিতে ইসু দিছে বুকরে বাসাইয়া বাইরো নামাই রোনা ভাই গন আমারে মাহিরো না আমি যদি যাই গো মোরে মায়ে প্রাণে রেই বাজব না আমার মা যো কোনো নিচে আশ্রে দেখো আমার আশায় চাইয়া রে কিছু বলতেছে ভাইগণ আমাকে তোমরা মারপিট করেছো শরীর রক্ত গড়েই যাইতেছে কাটার খুঁড়িতে বাড়ি বাইরে আছো আমাকে আমার শরীরের চামড়া উঠে গেছে আমাকে ছেড়ে দাও তোমরা শুধু আমার মায়ের কাছে সংবাদটা পৌঁছেই দিও আমার মাজনী হয়তো আসার পথে চাই বই আছে দশ ভাই বলতেছে তোকে ছেড়ে দেব জন্মের মতো একবারে ছেড়ে দিব তোকে দশ ভাই মিলে সেই কূপের কাছে চুপকে নিয়ে গেল হাতে পায় বন্ধন তার কূপের ভিতরে ছেড়ে দিতেছে চোখকে ভাই হইয়া হইল গো শত্রুতা শোনেন মনর দিয়া ভাই কেমন শত্রু ভাই গো যাইতে শিব যাইয়া যে দয়া মায়া সেরে দিয়া রে ইসুকে দিল কূপেতে ফেলিয়া রে শুনেন মন দিয়া আল্লাহ বলছে ওরে জিব্রাইল তুমি যাও না কেন সহলিয়া কষ্ট লেখেছি ইসুবের আমি মরণ লেখির নাই একটা তথ্য দব সায়া কূপের তহলায় ঘরে কূপের নিচে ইসু যেন রে দেখো থাকে যে বাসিয়ারে
বসিয়া দশ ভাইয়ে যুক্তি করে গো শোনেন মন দেয়া ওরে কি জবাবটা দিব হোমরা রে আজকে মায়ের কাছে যাইয়া রে দশ ভাই যুক্তি করতেছে মায়ের কাছে যে আমরা কি জবাব দেব ইসুফকে তো খুবই ফেলে দিছি মাজনী যখন জিজ্ঞাসা করবো যে ইসুফ কোথায় তখন আমরা কি বলবো দশ ভাইয়ের ভিতরে যে বড় ভাই বলতেছে এক কাজ করি আমরা বলে কি জাল দিয়ে এ জঙ্গল হইতে একটা বাঘ ধরে নিই আমরা বকরি একটা জবাই করে এ বাঘের সর্বশরীরে এবং মুখে রক্ত মাখাইয়া এ বাঘ ধরে নিয়ে মায়ের কাছে পৌঁছাবো জিজ্ঞাসা করলে বলবো যে এই বাঘে তোমার ইসুফকে ধরে খাইছে তাই আমরা জাল দিয়ে এই বাঘটা নিয়ে আসছি এই যুক্তি করে ওনারা জাল নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলো একটা বাঘিনী বাচ্চা প্রসব করেছে এই বাঘিনীর বাচ্চা দুইটি কোন জানোয়ারে যেন নিয়ে গেছে এ বাচ্চার শোকে পাগল হয়ে বাঘিনী সাত দিনের ক্ষুধার্ত ঘুরতেছে জঙ্গলে দিয়ে দুর্বল হয়ে গেছে সেই বাঘিনীটা ওনাদের জালের আওতায় পড়ে গেছে জাল দিয়ে সেই বাঘিনীকে ধরছে দৈরা একটা বকরি জবাই করে তার সর্বশরীর এবং মুখে রক্ত মাখাইয়া লয়ে বাড়িতে যাইতেছে যখন বাড়িতে পৌঁছাইছে মায় দৌড়ে এসে জিজ্ঞাসা করতেছে আমার ইসুফ কোথায় দশ ভাই চোখের পানি ছেড়ে দিচ্ছে কান্দিয়া কান্দিয়া কি বলবো দুঃখের কথা মাগো শোনো সেই মন দিয়া রে দুঃখের হে কথা বলতেই যাইতে সে ফাটিয়া রে রেখে বকি চরাই মোরা দর্জনা জঙ্গল আরো দারে ইসুফকে রাখলাম বসাইয়া হঠাৎ জঙ্গল হইতে একটা বাঘে আসলো যেই দৌড়াইয়া ওই যে ইসুফকে যে ধরে নিল গো মা জননী তোমার দেই কহইয়া রে বলতেছে দশ ভাই হঠাৎ একটা বাঘ এসে ইসুফকে থাপা মেরে ধরে নিয়ে গেল আমরা দশ ভাই পিছনে পিছনে দৌড়াইলাম আমরা যাইতে যাইতে সে বাঘে ইসুফকে খেয়ে ফেললো পরে আমরা চিন্তা করলাম যে এই বাঘ তো ছেড়ে দেওয়া যাবে না আমরা পিছনে পিছনে দৌড়ে আসি বাঘ জাল দিয়ে বেড় দিয়ে ধরে নিয়ে আসছি মায়ের সম্মুখীনে হাজির করলো সেই বাঘ দেখে তার মুখে সর্বাঙ্গী অঙ্গে রক্ত মাখা কিন্তু বাঘের চোখ দিয়ে পানি ঝরতেছে কথা বলতে পারে না বাঘে খাইছে এই কথা শুনে মায়ে বাঘে খাইছে ইসুফকে গো যখন বলিল বাঙ্গিয়া দুটি চোখের পানি মাজন নিরে দিল যেই সারিয়া মায়ে জানে সন্তানের ব্যথা
অনে জানে না সন্তান মেয়েরা কত বেতার কত রে যন্ত্রণা রে এই জগতে যাহার সন্তান রে দেখো গিয়েছে মরিয়া রে সে জানে তার জালা ওই আগুনে দিন রজনী সোনার দেহ রেই করে কালা ওই যে হৃদয় হে মাঝে তুষের অনল রেহি তাহার জলে রইয়া রইয়া রে বিশ্বাস যে হয় না এর ভিতরে কি রহস্য তোরা খুলেই কেন বহলসা বাদ সেদিন বেদে রাখিল শুনেন মনোর দিয়া দুটি চোখের পানিতে বাগিনী যায় বহু খোঁজেই বাসিয়া একে সন্তান হারা বাগি নিহিরে তারে লইয়াছে বান্দিয়ারে বাগিনী কিনে এগুলো কাছে এরকম নবী সংবাদ পেলে ইউসুফকে বাগে খেয়েছে ইউসুফের মাজননি দু চোখের পানিতে বুক বাসিয়া স্বামীর কাছে যে বলতেছে স্বামী একমাত্র সন্তান ছিল আমার ইউসুফ এ সন্তানকে বনের বাগে খেয়েছে ওরা দশ ভাই বকরি চড়াইতে নিয়ে গেছিল ইয়াকুব নবী বলতেছে সেই বাঘ আমার কাছে হাজির করো তো বাগিনী কি ধরে নিয়ে গেল ইয়াকুব নবীর সম্মুখে নজর করে দেখে যে চোখ দিয়ে পানি জড়তেছে বাগিনীর বাগিনী মনে মনে চিন্তা করতে স্যার বলতেছে হেমাবুর যদি আমার জবানটা তুমি খুলে দিতা তাহলে নবীর সাথে আমি দুটা কথা বলতাম আল্লাহর হুকুমে বাগিনীর জবান খুলে গেল বাগিনী কয় নবীর কাছেই সেই দিন কান্দিয়া কান্দিয়া একটা কথা শুনেন গো হুজুর আমি আপনার এই দেই কইয়া আপনার ছেলে খাই নাই আমি ওই না জঙ্গলায় সন্তান হারা খাই নাই হুজুর আপনারে জানাই সন্তান হারা বাগিনী আমি গুরি গো জঙ্গলায় ঘুরে একটা হাবক্তি দিল বাগিনী রে সেই দিন নবীর পায়ে যাইয়া রে নবীর কাছে বলতেছে বাগিনী হে হুজুর আমি তো সন্তান হারা বাগিনী আমি আপনার ছেলেকে ধরে খাই নাই ওই জঙ্গলায় আপনি আমাকে মাফ করে দেন
নবী কথা বুঝতে পারলো, বুঝা বাগিনীকে ছেড়ে দিল। নবীকে সালাম করে বাগিনী জঙ্গলার দিকে রওনা দিল, জঙ্গলা চলে গেল। ইছুমুর মাজনুনি দু চোখের পানিতে বুক ভাসিয়ে দিতেছে যে আমার ইসুফকে তোমরা এনে দেখাও, এক নজর আমি দেখতে চাই। এদিকে ইসুফকে কূপে ফেলে দিচ্ছে, আল্লাহ একটা তত্ত্ব দিয়েছে, সে তত্ত্বের উপরে বসে আছে ইসুফ। বসে বসে যার যার হয়ে কানতেছে, হে মাবুদ, হে আল্লাহ, কি পাপ আমি করেছি যে আমাকে এই শাস্তি তুমি দিতেছ। কি অপরাধ করছি গো মাবুদ আমি, আপনার যাই কইয়া কেন এত শাস্তি আমার এই দুনিয়ায় থাকি। ওই যে আমায় একবার উদ্ধার করেন গহু আমার আপে সাইকি রে, দেই কইয়া একটা সদা গর যাইতেছে দেখেন বাণিজ্যের লাগে, লোকজন লইয়া সৌদাগরে বাণিজ করতেই গেল, জঙ্গল আরো পথে গুজাইয়া তারা শিবির উঠাইল। ওরে পানির জন্য সৌদা গরে গো জঙ্গলায় যাইতেছে খুঁজিয়া রে, একটা সৌদাগর বাণিজ করার জন্য রওনা দিয়েছে, জঙ্গলের রাস্তায় যাইতেছে, জঙ্গলের ভিতরে যে একটা শিবির করলো, মনে মনে চিন্তা করলো উর্দুম বাস আমাদের, আমাদের নিজেরও নিজেদেরও পানির প্রয়োজন, এখানে তোমরা শিবির করো, আর এই জঙ্গলের ভিতরে দেখো যে কোথাও পানি পাওয়া যায় কিনা। জঙ্গলের ভিতরে খোঁজাখুঁজি শুরু করলো যে কোথায় কূপ আছে কিনা, কোথাও পানি পাওয়া যায় কিনা। এই অবস্থায় খোঁজাখুঁজি করতেছে কিন্তু কোথাও কূপ দেখা যায় না, পানিও সংগ্রহ করতে পারতেছে না। খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করে দেখলো একটা অন্ধকূপ, চারিদিক দিয়ে জঙ্গল, কূপের ভিতরে কিছু দেখা যায় না। অনুমান করলো যে কূপের ভিতরে কি পানি আছে কিনা, না কে জানে। সদগরের কাছে বলতেছে, হুজুর, একটা অন্ধকূপ দেখলাম, চারিদিক দিয়ে জঙ্গল, কিন্তু পানি আছে কিনা তা জানি না। সদগর বলতেছে, যাও তোমরা তল্লাশি করে দেখো তো পানি পাওয়া যায় কিনা। অন্ধকূপের কাছে সবাই পৌঁছিল রে যায়া, পানি তাদের নিতে হবে সবাতে জানাই, জঙ্গলগুলি আগে গৌ তারা সাব কইরা লইল রে ভাই। ওই যে বালতি ইতে রসিলা আগাইয়া রে কূপে দিতেছে মামাইয়া রে, কূপেতে নামাইল,
গলা সেদিন ইসুকে তাই ডাকিয়া বহলিল, শোন শোন ও গো ইসু তোমারে যাই কইয়া বাঁচতে চাইলে এই বালতিতেই বস না কেন যায়া, ওই যে আল্লাহ আর ও ফেরেস্তায় সেদিন হাতের বন্ধন দেখুলি আরে ফেরেস্তা হাতের বন্ধনগুলি খুলে দিল। ইসুফ কাল্লা হুকুম করলো, তুমি যদি বাঁচতে চাও তাহলে বালতিতে উঠে বসো। ইসুফ আল্লাহর হুকুম নিয়া সে বালতিতে চড়ে বসলেন। এদিকে সদাগরের লোকজন বালতি তুলতে তাই চাইতেছে কিন্তু ওজন লাগতেছে, তুলতে পারতেছে না, বহু চেষ্টা করতেছে। বহু চেষ্টা করার পর কয়েকজনে মিলা বালতিখানা কিনারে উঠাইছে। যখনই কিনারে উঠেছে উঠিয়া দেখে অপূর্ব চেহারা, চাঁদের আলোর মতো দেখা যায়। দেখে লোকজন ভয় পেয়ে গেছে, বালতিখানা কিনারা রাইখা ওনারা দৌড়িয়ে সদাগরের কাছে চলে গেছে, ভয় পেয়ে গেছে। গা যাই বলতেছে সদাগরের কাছে, যাচ্চার্য ঘটনা বলে কি বলে, কুপি তো বালতি নামাই দিয়েছিলাম, সে বালতিতে কি যেন এক বস্তু উঠে এসেছে চাঁদের আলোর মতো, আমরা দেখে ভয় পেয়ে গেছি, আপনি তাড়াতাড়ি শীঘ্র চলে আসেন। সদাগর দৌড়িয়ে বালতির কাছে চলে গেছে, যাই দেখে যে অপূর্ব চেহারা, এ সুরুত দেখে জিজ্ঞাসা করছে সদাগর, তুমি কে, মানুষ না দেবতা? তাই বলি তো সেই তখন কান্দিয়া কান্দিয়া, দেবতা নয় মানুষ গো আমি আপনার দেখে, আমি কি বলিব দুঃখের কথা গো আপনারে, কি যাবো বলি ইয়ারে, এ জগতে কেউ আমার নাই দেইয়া পোহনা, আমার ভাইরা হইয়াছে শত্রু, আপনাদের যাই কইয়া হাতে পায়ে বেদেই কূপে দিয়া সেরেই ফেলিয়া, ওই যে আল্লাহ মরে বাসা পাইল রে আপনাদের উশিলা করিয়া রে, বলতেছে দশ ভাই আমাকে এ কুপি ফেলে রেখছে, আপন বলতে আমার কেউ নাই, তবে মাতা পিতা আছে বাড়িতে, তারা হয়তো এই সংবাদ পায়া আমার জন্য পাগল হয়ে গেছে, তবে আল্লাহ আমাকে বাঁচালে আপনাদের উসিলা করে, দয়া করে আপনারা যে আমাকে তুললেন কূপ হইতে এতেই যথেষ্ট। এদিকে দশ ভাই ইসুফকে কূপে ফেলে দিয়া পাহারা দিতেছে যে কি যেন ইসুফ হয়তো আবার কূপ হইতে উঠে আসতে পারে। যখন সদাগরের লোকজন ইসুফকে তুলছে, দৌড়িয়ে দশ ভাই গেছে সদাগরের কাছে, কেন একে কুপি থেকে তোলা হইল, বলতেছে আমরা বালতি নামাই দিয়েছিলাম, এই বালতিতে উনি উঠে আসছেন। উনি দশ ভাই বলতেছে উনি আমাদের গোলাম, আমাদের সাথে বেয়াদবি করছে তাই আমরা কুপি ফেলে রাখছি। কিন্তু সদাগর বুঝতে পারতেছে ব্যাপারটা, বলতেছে ঠিক আছে আপনাদের গোলাম যখন
আপনাদেরকে টাকা দিয়ে গোলামটা আমার কাছে বিক্রি করেন। দশ ভাই শুনে খুশি, বিক্রি করে দেয় ইসব আর এই দেশে আসতে পারবো না। টাকার বিনিময় ইসবকে বিক্রি করলো সেই সৌদাগরের কাছে। তবু ইসু কাঁদিতে সে বাই বাই ও বলি, তোমরা আমার গুণেরই বাই গো, তোমরা রে জাহানাই, এমন করে আমাকে তোমরা গো বিক্রি কইরো নাই। আমার মা যো হননি মোরে যাবে বহু দেখো আমারও লাগি আরে, মনোর দিয়া দশ ভাইয়ে হইল খুশি দেখেন গো টাকা পাইয়া। সদাগরে ইসুকে তাই সেদিন লইয়ারি গেল, দুশলক হরাইয়া তারে কাপহর পহরাইল। ওই যে ইসু হুবের রূপে সদাগর রে সেদিন গেল পাগল হইয়া রে, ভালো কাপড় চোপড় পরাইয়া ইসুকে খানা খাওয়ার জন্য দিয়েছে। ইসুবের দুই চোখের পানিতে বুক বাইসে যাইতেছে, কারণ মাজননী আছে আসার পথে চেয়া, না যেন মাজননী পাগল হয়ে গেছে খানা খায় না। সদাগর বলতেছে তুমি খানা খাও, তোমাকে তোমার মায়ের কাছে আমি অবশ্যই নিয়ে যাব। এ কথা বলে ইসুবকে খানা খাওয়াইল। ভালো কাপড় চোপড় পরে দেখে যে ইসুবের মতো রূপ এ পৃথিবীতে আর কারো নাই। সদাগর লোকজনকে হুকুম দিতেছে, দেখো আমি বানিশ করার জন্য রওনা দিয়েছিলাম, আর আমার বানিশ করার জন্য কোনো প্রয়োজন নাই, আমি দেশে ফিরে যাব। আমি যে বানিশ করেছি এর উপরে আর এবারকার বর্ষণ আমার কোনো বাণিজ্য নাই, তাই আমি আর এই দেশে থাকবো না, চলো দেশে ফিরে যাব। শিবির ভাঙ্গিয়া কেন শহরে সেদিন গেল যে সহলিয়া, ইসুকে লো হইয়া সদাগর কেন শহরে গেল, নারী পুরুষ সবাই ইসুবের রূপের এই পাগল হইল। ওই যে ইসু হুবের রূপে সবাই গহু দেখেন গেছে পাগল হইয়ারে, সেই দিন শুনেন মনোরে দিয়া একটা গোলাম কিনে আনছে সবাতে দেহি কইয়া, ওই যে গোলাম হামের রূপে সবারই দেখেন গেছে পাগল হইয়া রে,
সুখী হয়ে যখন কেনন শহরে পৌঁছিল, নারী পুরুষ সবাই ছবি রূপে পাগল। এমন অপরূপ আর কোনো দিন তারা দেখেন নাই, তাই সবাই পাগল হয়ে গেছে। কেনন শহরে যে বাদশাহ ছিল, উনি জানতে পারলেন যে সওদাগর একটা গোলাম নিয়ে এসেছে। এ গোলামের রূপে সবাই মুগ্ধ এবং সবাই পাগল। এ গোলামের রূপের তুলনা নাই। বাদশাহ মনে মনে চিন্তা করল, আমিরকে হুকুম করলো, যাও তো সে গোলামটা দেখে আসো আর শুনে আসো গোলামটা বিক্রি করবে কিনা। যদি বিক্রি করে তাহলে কিনে আমি আনবো। আমির যে চলে গেল সেই সওদাগরের বাড়িতে। আমির ইউসুফকে দেখে ইউসুফের রূপে সেও পাগল হয়ে গেল। অবস্থায় কিছুদিন যাওয়ার পরে সওদাগর মনে মনে চিন্তা করলো, এই গোলামটা যদি আমি বিক্রি করি তাহলে আমি অনেক লাভ করতে পারবো, আমার তো বাণিজ্য করার উদ্দেশ্য। তাই শহরে শহরে ডোল পিটিয়ে দেওয়া শুরু করলো যে আমি যে গোলাম আনছি এই গোলামটা আমি বিক্রি করব। এ ঘোষণা শুনে দেড় বিদেশি বাদশাহ রাজা যারা ছিল সবাই শুনল যে সেই গোলাম বিক্রি করবে। যে গোলামের রূপে সবাই পাগল, সবাই গোলাম কেনার জন্য আগ্রহী, সবাই টাকা পয়সা নিয়ে রওনা দিল গোলাম কিনে আনবেই। ইউসুফ কি করবেন গোবি কি সেই দিন, ঘোষণা দে করিয়া রাজা বাছা আসলো চলে আমি সবাতেই যাই কইয়া। কত রাজা বাছাই আসলো ও সেদিন রেহি গোলামরা কিনিবার লাগিয়া রে। চলে বাইগন সবাতে দেহি কইয়া, ইউসুফকে আনলো সেদিন সাজাইয়া গো যাইয়া। একটা উসু স্থানে ইউসুফকে রাখলো যে দাঁড়া করাইয়া, সবাই সেদিন ইসাইয়া দেখলো গো শোনেন মন হরিয়া। ঘুরে সবার যত লোকজন ছিল রেহি তারা গেল পাগল হইয়া রে। সবাই সেদিন পাগল ইউসুফের রূপ দেখে, ইউসুফের রূপ দেখে সবাই পাগল। এরকম অপরূপ চেহারা আমরা তো কবু দেখি নাই। রাজা বাচ্চা সবাই কেনার জন্য আগ্রহী। কেনন শহরে বাচ্চা উনি লোক পাঠিয়ে দিয়েছে, যত টাকা লাগে এ গোলাম কিন্তু আমার কিনে আনতে চাই। ইউসুফকে আল্লাহ কানে কানে বলে দিল জিব্রাইল এর মারফত যে তুমি কেনন শহরের যে বাদশাহ, এ বাদশাহ একটা বাটি পাঠিয়ে দিব রুমালে ঢাইকা, এ ভিতরে যা মালবস্তু আছে এ মালবস্তু সওদাগর কিনিয়া তুমি তার কাছে বিক্রি হয়ে যেও। এ যে মালবস্তু আছে এ মাল সওদাগরের জীবন আর ফুরাবে না, তাই তুমি কেনন শহরের বাদশার কাছে বিক্রি হয়ে যেও। ইউসুফ সওদাগরকে বলতেছে, সওদাগর যত রাজা বাদশাহ এসেছে আপনাকে একটা কথা আমি বলি। বলে কি? যে কেনন শহরের যে বাদশাহ উনি একটা বাটিতে রুমাল দিয়ে ঢাইকে একটা বস্তু পাঠিয়ে দিয়েছে, এই বস্তুটা রাইখা আমাকে সে বাদশার কাছে বিক্রি করে দেন, আপনি লাভবান হইতে পারবেন। সওদাগর সেই দিন কি কাজ করিল,
ইউসুফে বিক্রি করতে গো রাজি রে হইয়া গেল রুমালেতে ডেকে যেই বাটি দিল যে পৌঁছাইয়া সেই বাটি রেখে সদাগর গেল রাজি রে সেই দিন হইয়া ওই যে কেনন শহরের বাদশার কাছে রে গেল বিক্রি হইয়া রে সেই দিন কিনালো আর গেল কত আদর করে বাছে তার ঘরে গো তুলে নিল আল্লাহর নবী ইউসুফ ছিল সবাতে দেহি কইয়া কেন শহর দন্য হইল ইউসুফের পরশ পায়া ওরে সব দিকে উন্নতি হইল রে আমি সবাতে যাই কইয়া রে সেই রাজ্যের হইল উন্নতি গো শুনেন প্রাণের বাই ওরে তক্তে তে বাদশাহী করে রেহি বাদশাহ পাইলো বাইগো শুনেন মনরে দিয়া কত খুশি হইল বাদশাহ ইউসুফকে দেহি পাইয়া যে কেমন শহরের বাদশাহ সেদিন রে ইউসুফকে দান গেল করিয়া রে বাদশাহ বলতেছে ইউসুফ তোমাকে তো কিনে এনেছি আমি এই ক্যানন শহরের বাদশাহটা আমি তোমাকে দান করলাম এ তত্ত্বে বসে তুমি বাদশাহী করবা আমার সময় শেষ হয়ে আসছে আমি হয়তো আর বাঁচব না ইউসুফকে সে বাদশাহী দান করলেন কিছুদিন যাওয়ার পরে বাদশাহ মরে গেল সমস্ত বাদশাহীর দায়িত্ব পাইল ইউসুফ ইউসুফ সে ক্যানন শহরে বাদশাহী করা শুরু করলো ক্যানন শহরে সব দিক দিয়ে আয়োন্নতি হওয়া শুরু হইল প্রজারা সবাই ইউসুফের প্রতি খুশি ইউসুফের কাছে যে যায় তার রূপে মগ্ন হয়ে যায় সবাই এ অবস্থায় কিছুদিন বাদশাহী করার পরে ওর যে মাতা পিতার দেশ সেই দেশে একটা আকাল পড়লো অভাব পড়ল ইউসুফের রাজ্যে চলে গেল তারা ধান কেনার জন্য এই যে দশ ভাই যারা কুপি ফেলেছিল এই দশ ভাই মিলে সেই ক্যানন শহরে চলে গেল ধানের জন্য খাদ্যর জন্য দশ ভাই গেল গো চলেই সেই দিন শুনেন মনরে দিয়া ইউসুফের রাজ্যে গেল দেখেন দান কিনার লাগিয়া ওই যে দরবা ভাইকে দেখে ইউসুফ রে সেই দিন খেলিল সিনিয়া রে
বাইগন শুনেন মনোর দিয়া দশ ভাইকে দেখে রে ইসু তখন কানছে রে দার দার হয়ে দশ ভাই তখন সিহি নানা ইসুকে সবাতে যাহা নাই কত বড় হইয়াছে ইসু ভাই রে পাইয়াছে বাদশাহ ওই যে বেশি করে খাদ্য দিল রে সেই দিন নেন মন দিয়ারে বেশি করে দিল গো খাদ্য সেই দিন দশ ভাই এহে যায় লইয়া মাজনী কানতে কানতে গেছি অন্ধ যে হইয়া ওই যে ইসু বেরোই আশায় মায়ে গহু দেখেন গেছি অন্ধ হইয়া রে শুনেন মনোর দিয়া একদিন দশ বাইয়ে গেছে খাইতে লাগিয়া ভালো করে খানা খাওয়াইয়া বলিতে লাগিল দশ বাইয়ের পরিচয় সেদিনই সবে জেহি নিল ওরে মাতা হাপিতা সংবাদ লইল রেহি সব সেদিনও জানিয়া রে মাতা পিতা কে মন গোয়া সেই তাহার লইলোর জাহানিয়া ইসু বেরারো ছোট ভাই একটা জন্ম রে গেছে হইয়া এই সমস্ত খবর লইয়া মনেই খুশির হইল মাতা পিতা দুইজন তারে জেন্দা যেই রহিল ওরে খুশি দিতে যে বাদশাই করে রে ইসু কততে বসিয়া রে এ পর্যন্ত ইসুবের জীবনী ভাই গেল যে ফুরাইয়া সম্মুখেতে প্রেমের কাহিনী গেছেই বাই গহরাইয়া ওই যে ইসু আজু লেখার প্রেম গহ বাইগন সবাতে দেই কহইয়া রে সবাতে জানাই